হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর ইউটিউবে আবার ফিরে আসলাম। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আর কি আপনাদের জন্য ভিডিওটা বানাতে পারিনি। তো আজকে আর কি একটা রিভিউ নিয়ে এসেছি, রিভিউ প্লাস একটা গেমিং রিভিউ। সেটা হচ্ছে মিনি মাউস অ্যান্ড কিবোর্ড। তবে এবার যে মাউস কিবোর্ডটা আনা হয়েছে, মিনি মাউস কিবোর্ড ঠিক আছে, বাট সেটা হচ্ছে ব্লুটুথ না ম্যানুয়াল। আমরা অনেক আগে 5-6 মাস আগে একটা ভিডিও করেছিলাম, সেটা ছিল ব্লুটুথ, বাট আমরা এখন ম্যানুয়ালটা সেল করছি। এখন আপনাদের সামনে যেটা খেলছি এটা হচ্ছে ম্যানুয়াল মাউস কিবোর্ড দিয়ে ফ্রি ফায়ারটা খেলা হচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার এবং সব ধরনের গেম কন্ট্রোলই আমাদের এই মাউস কিবোর্ড দিয়ে করতে পারবেন। সো আমাদের মাউস কিবোর্ডের সাথে একটা হাব থাকছে, মোট কমপ্লিট সেট থাকছে। তো আমি আগে একটি গেম রিভিউ দেখাই, তারপর আমি মোট বিস্তারিত আর কি জানাচ্ছি। আসলে আমার হাতে এখন স্ট্যান্ড নাই, তো যার কারণে আমি এক হাত দিয়ে ভিডিও করছি এবং আর এক হাত দিয়ে মাউস কন্ট্রোলিং করতেছি। এই কারণে আমি দুই হাত ইউজ করতে পারছিলাম বলে একটু সমস্যা হচ্ছে আমার। ওকে, আমি এটা শুটিং করে দেখাই আপনাদের। আমি মাউস দিয়ে ক্লিক করছি আর কিবোর্ড দিয়ে আর কি কন্ট্রোল করতেছি। তো আমি কিছুক্ষণ পর লাইট অন করে দিব। তো লাইট অন এখন অন্ধকার হতো, আপনার দেখতে পাচ্ছে না। লাইট অন করে দিয়ে আমি আর কি মেইন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে আমরা এখানে কী কী ইউজ করতেছি মোট ভিডিওতে, মানে মোট প্রোডাক্টটাতে আপনার। তো এই ছিল আর কি গেমিং। তো এখন আমি লাইট অন করে আপনাদের দেখাচ্ছি যে বেসিক্যালি আমরা এখানে কি কি সেট আপনাদের দিচ্ছি। তো এই ছিল আর কি মূল সেট আপটা। আই গেস এখানে কেউ অ্যাটাক করতেছে, আমি একটু শ্যুট করি আপাতত। ওকে ডেট, হ্যাঁ এটা হচ্ছে মিনি কিবোর্ডটা, দেখতে পাচ্ছেন এটা 8 GB, এবং এটা হচ্ছে সেই মাউস। এটা আর জি মাউসটা অনেক একটু ভারী, আর থাকছে হাব। আগেরবার হয়তো আমরা মেনু হাবের সাথে একটি অ্যাডাপ্টার দিয়েছিলাম, হাবের অ্যাডাপ্টার, বাট এই হাবের সাথে কোনো অ্যাডাপ্টার দরকার নেই। এটা ফুললি মোবাইলের সাথে কম্প্যাক্ট, একদম নিতে পারে একদম কারেন্টটা। এই কারণে আমি এটার সাথে আমরা চার্জার দিচ্ছি না, দিয়েও লাভ হবে না। আর OTG এবং ও এটাই আর কিছু না। ও হ্যাঁ, আর পিছনে যে স্ট্যান্ডার দেখছেন এটা আপনার পাবেন না, এটা জাস্ট আমি ভিডিও করার জন্য আর কি রেখেছি। তো এটাই ছিল মূলত মেইন জিনিস। তবে এখন আসি প্রাইজিংয়ের ব্যাপারটা। আপনার যদি শুধুমাত্র মাউস কিবোর্ড নিতে চাচ্ছেন, যে আমার হাব লাগবে না, মাউস কিবোর্ড হাব আপনি লোকাল থেকে কিনে নেবেন, সেক্ষেত্রে যদিমাত্র শুধু মাউস অ্যান্ড কিবোর্ড নিতে পারছেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে 1350 টাকা, অনলি 1350 টাকা। অন্যান্য মার্কেট প্লেসে বেশি পড়তে পারে 1500-1400, বাট আমাদের এটা একদম খুবই ভালো কোয়ালিটির। হ্যাঁ অবশ্যই কোয়ালিটি আমরা ভালো দিয়ে থাকি, আমাদের গ্রুপে দেখতে পারেন। তো এটা হচ্ছে মোট 1350 টাকা পাবে শুধু মাউস অ্যান্ড কিবোর্ড। অ্যান্ড যদি আপনি যদি হাব নিতে চান, মানে ফুল সেট নিতে চান, সেক্ষেত্রে পড়বে 1800 টাকা। এখন আপনার হাবের দামটা বেশি পড়ার কারণটা কি, সেটা হচ্ছে আপনি যদি মার্কেটে যদি দেখতে চান, হাবের দাম কমপক্ষে 400-500 টাকা পড়বে। আপনাদের অনেকে ধারণা থাকতে এই হাব তো 200 টাকা, না আপনি এই হাব 200 টাকা পাবেন না। আগে ছিল, আগে এক সময় ছিল, এখন আপনি এই হাবের দাম এত কম টাকা পাবেন না। যদি পানও সেক্ষেত্রে পেলে তো ভালোই, সেক্ষেত্রে মাউস কিবোর্ড যদি ভালোভাবে আপনার কারেন্টটা নিতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভালো। তবে মার্কেটে আপনি যখন কেনার টাইম অবশ্যই চেক করে দেখবেন যে আপনার মাউস কিবোর্ডটা ঠিকভাবে চলতেছে কি না, তখনই আপনি ওই সেই হাবটা নেবেন। আর আমাদের কাছ থেকে যদি এই হাবটা নিতে চান, সেক্ষেত্রে আমরা তো একবারই চেক করে দিব, এর সাথে কোনো এক্সটার্নাল কোনো চার্জারের দরকার পড়তেছে না, এটা দিয়ে আপনারা সুন্দরভাবে খেলতে পারবেন। আমি হাবটা একটু দেখিয়ে দিচ্ছি। আর সেকেন্ড একটা বিষয়, যদি এই ভিডিওর মধ্যে আমি আরেকটা জিনিস কভার আপ করে দিচ্ছি, ওয়েট, সেটা হচ্ছে আমি এটা খুলছি। আপাতত গেম প্লে টু পরে রাখি, এবার সেই প্রোডাক্টের রিভিউতে দিকে আসা যাক, ফোকাস দেওয়া যাক। হ্যাঁ পুরো রিভিউর মধ্যে আমি পাশাপাশি আটটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো যারা মনে করেন যে বড় কিবোর্ড দিয়েও খেলতে চান,
বড় কিবোর্ড, তারাও ফোনের সাথে বড় কিবোর্ড দিয়েও খেলতে পারে। বাট বড় কিবোর্ডে খেলাটা মানে কেমন একটা, মানে মোবাইলের সাথে বড় কিবোর্ড আসলে ব্যাপারটা যায় না, বাট যাদের ইচ্ছা তারা নিতে পারে। বাট প্রাইস সেম। একটি অবাক করার বিষয় হচ্ছে কি, মিনি কিবোর্ড মাউসের দাম হচ্ছে 1350 টাকা, আর এই বড় কিবোর্ডের দামও 1350 টাকা, মানে দুটোই সেম। আপনারা অনেকে বলতেবেন যে ভাই এটা কেমন, বড় কিবোর্ডের দাম তো আরও কম হওয়ার কথা, ছোটো কিবোর্ড মানে একটু ডিফারেন্স তো হওয়ার কথা, সেম কীভাবে? আমাদের এই প্রোডাক্টটা আসলে দুটোই প্রাইস মেনু সেম। আপনারা যারা ইউজ করেছেন, অনেকেই কিনেছেন আমি জানি, তো মাস্ট বি তারা কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের এই প্রোডাক্টের মাউস কিবোর্ডটা কেমন। এবং আপনার আমি গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, যারা যারা সেল করেছে তারা গ্রুপের দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারটা, রিভিউ দিয়েছেন অবশ্যই। তো এই আর কি, তো এটা সাইডে রাখতেছি, মেইন আকর্ষণ হচ্ছে এই মিনি কিবোর্ড মাউসটা। তো এটার সাথে তো আগেই বলেছি যে হাব পাঁচ, এটা সেই হচ্ছে হাব, চারটা পোর্ট থাকবে। এটা আপনি কিন্তু চাইলে পিসিতেও ইউজ করতে পারবেন, তো এখানে যে দুইটা ইউজ হচ্ছে, আর আরেকটা দিয়ে আপনি ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আর এটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড, শুধুমাত্র এটা একটু সাউন্ড হয়, বাকিগুলো একটু সাউন্ড হয় না। মেমব্রেন কিবোর্ড, মেকানিক্যাল কিবোর্ড না। এই আর কিবোর্ডটা আমি মাউসটা খুলে রেখেছি, মাউসটা মোটামুটি ভারী। আপনার এই কম্বের সাথে আপনার যে আগের যে কম্বোটা, মানে এই যে এই বড় কিবোর্ড, এটা মাউসটা তুলনা এটা একটু হালকা, বাট এটার সাথে যেটা মাউসটা পাচ্ছেন এটা খুবই ভালো কোয়ালিটির একটা মাউস, 1350 টাকা। যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন, আমাদের কাছে এই মিনি কিবোর্ড মাউস এক পিসি আছে, তো যে আগে অর্ডার করবেন মাস্ট বি তারা পাবেন। আর যারা পাচ্ছে না তারা হতাশার কোনো কারণ নেই, আপনারা চাইলে আমাদের কাছে বড় কিবোর্ড নিয়েও খেলতে পারেন, বড় কিবোর্ড দিয়েও মাশাআল্লাহ খুবই ভালো খেলা যায়। আমার পূর্বের গেমিং ভিডিওতে বড় কিবোর্ড দিয়ে খেলা হয়েছে, অনেকেই বড় কিবোর্ডই আমাদের কাছ থেকে নিয়ে খেলেছে মোবাইল গেমিংয়ের জন্য। এটার গেমিং রিভিউ আমাদের পূর্বে ভিডিওতে আছে, আমি ওই ভিডিওটা আমি এই ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা মাস্ট সেটা দেখে আসবেন যে বড় কিবোর্ড দিয়েও খেলা যায়, মাউস কিবোর্ড নিয়ে কোনো সমস্যা হয় না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, এবং যদি প্রোডাক্টটা আপনারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্ট তো করবেনই, প্লাস আমাদের পেজে নক দেওয়া চাইতে আমি বলবো কি, আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা কল দেবেন। আমার নাম্বারটা চেঞ্জ হয়েছে, ওই নাম্বারটা চুরি হওয়ার কারণে হোয়াটসঅ্যাপ ওপেন আছে ঠিকই, বাট ওটা কল দিলে আপনারা পাবেন না, তো এক্ষেত্রে আমি একটা নাম্বার প্রোভাইড করবো, আপনারা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন। পেজে অনেক সময় যাওয়া হয় না আমাদের ফেসবুকে পেজ আছে, ওতে জাস্ট আপডেটটা দেওয়া হয় কিন্তু ওতে মেসেজটা চেক করা হয় না। সো অর্ডারের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে অর্ডার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।